আধুনিক কন্টেইনার স্ক্যানিং মেশিন কেনা হয়নি চট্টগ্রাম বন্দরে মালামাল চিহ্নিতকরণে নেই গতি করতোয়ায় এখনও নিখোঁজ শিশুসহ তিনজন উদ্ধার অভিযান অব্যাহত পরিবার প্রতি ৫০,০০০ টাকা ও খাদ্য সহায়তা রংপুরে শালিশে দুই নারীকে নির্যাতন মামলার বিচার শেষ হয়নি এক যুগেও আসামিদের হুমকিতে কাটছে জীবন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম একুশে দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online চট্টগ্রাম বন্দরের জন্য আধুনিক কন্টেইনার স্ক্যানিং মেশিন কেনার সিদ্ধান্ত হয় কয়েক বছর আগে নানা জটিলতায় প্রক্রিয়াটি ঝুলে আছে এতে রাসায়নিক দ্রব্যসহ অন্যান্য মালামাল নির্ভুলভাবে চিহ্নিতকরণে গতি আসছে না অভিযোগ উঠেছে অসাধু চক্র সরকারের শত কোটি টাকা ক্ষতি করে নিম্নমানের স্ক্যানিং মেশিন গুছিয়ে দিতে তৎপরতা চালাচ্ছে বিস্তারিত আতিক রহমান পূর্ণিয়া রিপোর্টে এক যুগেরও বেশি সময়ের পুরনো মেশিন দিয়ে চলছে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পণ্যের কন্টেনার স্ক্যানিং এই মেশিন কেবল পণ্যের সাদা কালো ইমেজ তৈরি করে দেখায় সহজে শনাক্ত হয় না রাসায়নিক দ্রব্যসহ অনেক মালামাল এমন পরিস্থিতিতে দুটি উন্নত স্ক্যানার কেনার উদ্যোগ নেওয়া হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে কিন্তু এই প্রক্রিয়ার শুরু থেকেই নানটেক নামের একটি চীনা কোম্পানির বাংলাদেশি এজেন্ট কর্তৃক নিয়ম বহির্ভূত তৎপরতা চালানোর অভিযোগ ওঠে অভিযোগ রয়েছে দরপত্রে ন্যূনতম দর প্রস্তাবকারী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে শত কোটি টাকা বেশি ব্যয়ে চীনা কোম্পানির বাংলাদেশি এজেন্টের মাধ্যমে স্ক্যানিং মেশিন কিনতে চাচ্ছে বন্দর কর্তৃপক্ষ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ম্যাডাম শেখ হাসিনা যেরকমভাবে প্রজেকশনস দিচ্ছেন আমরা খুব এক্সাইটেড বাংলাদেশ মার্কেটে এন্ট্রি করার জন্য কাজ করার জন্য ইভেন সেট আপ করার জন্য আমাদের কখনো কখনো সন্দেহ হতে লেগেছে যে এখানে কয়েকজন মানুষ এত বিউরোক্রেটিক ভাবে কয়েকজন অফিসার এত বিউরোক্রেটিক ভাবে আর মিসরিপ্রেজেন্টেশন অফ পিপিআর রুলস করে পর দে আর ওয়ান্টিং টু অ্যাওয়ার্ড ইট টু সার্টেন অর্গানাইজেশন হাউএভার এই জিনিসটা আমরা হাইলাইট করেছি টু প্রাইম মিনিস্টার্স অফিস Prime Minister's office is looking into the matter and we want a fair and a transparent tender to be happening. সংশ্লিষ্টদের অভিযোগ বন্দর কর্তৃপক্ষ পিপিআর এর শর্ত না মানায় অনেক সুনামধন্য আন্তর্জাতিক কোম্পানি তাতে অংশ নিতে পারেনি সবশেষ দরপত্রে তিনটি প্রতিষ্ঠান বাছাই হলেও সর্বনিম্ন দরদাতাকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে কেনাকাটার ভিতরে অনেকে বিভিন্ন ধরনের কমপ্লেন দিয়ে থাকে ওই কমপ্লেন সবগুলো আমরা অ্যাড্রেস করে এখন আমরা ফাইনাল স্টেজ চলে এসেছি আমরা কিন্তু কোনো পার্টিকুলার দেশ বা কোনো ব্র্যান্ডের জন্য কোনো টেন্ডার করি না এ বিষয়ে সংশ্লিষ্টদের বিধি অনুযায়ী কাজ করতে বলা হয়েছে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী জটিলতা আছে কারণ এনবিআর যেহেতু এই বিষয়গুলো দেখভাল করে থাকে তারাও সরকারের কাছে অর্থায়নের জন্য প্রস্তাব দিয়েছিল সেগুলো কিছুটা দেরি হয়ে যাওয়ার কারণে অর্থ বরাদ্দের ক্ষেত্রে আমরা জরুরি ভিত্তিতেই এখন চট্টগ্রাম বন্দরকে তারা দুইটা অনুমতি দিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা ও গতিশীলতা বাড়াতে বন্দরে দ্রুত স্ক্যানার যোগ হবে বলেও জানান তিনি এখানে যারা ক্রয় প্রক্রিয়ার সঙ্গে যেই মানুষগুলো ছিল তাদের দায়িত্ব এটা এবং যারা এটাকে সেই স্পেসিফিকেশন অনুযায়ী এটাকে ক্রয় করা হয়েছে কি না সংগ্রহ করা হয়েছে কি না যারা এখানে দায়িত্ব আছে তাদেরও দায়িত্ব আছে সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রাম বন্দরের কন্টেনার স্ক্যানার ক্রয় প্রক্রিয়া দ্রুত শেষ হওয়া জরুরি আতিক রহমান পূর্ণিয়া একুশে টেলিভিশন ঢাকা পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবিতে ৬৯ জনের মৃতদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ শিশুসহ তিনজন তাদের উদ্ধারে অভিযান চলছে পাড়ে অপেক্ষায় স্বজনেরা এদিকে নিহত ও নিখোঁজদের পরিবারের মাঝে নগদ ৫০,০০০ করে টাকা সহ খাদ্য সহায়তা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এই সহায়তা তুলে দেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান ঘটনার পরপরই মৃতদের সৎকারে জেলা প্রশাসন ২০,০০০ টাকা ধর্ম মন্ত্রণালয় ২৫,০০০ টাকা রেলপথ মন্ত্রী ৫,০০০ টাকা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ৫,০০০ টাকা করে দিয়েছে
রংপুরের বদরগঞ্জে সালিশে হাত পা বেঁধে দুই নারীকে নির্যাতন মামলার বিচার শেষ হয়নি এক যুগেও। আদালতে ঘুরে ঘুরে ক্লান্ত নির্যাতিতা ও তার স্বজনরা, উল্টো আসামিদের হুমকিতে আতঙ্কে দিন কাটছে তাদের। লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 2011 সালের 25 জুন রাজারামপুর কাশীপুর লিচুবাগান এলাকায় বসানো হয় কথিত সালিশ বৈঠক। চরিত্রহীনতার অভিযোগ এনে প্রকাশ্যে হ্যাপি বেগমকে হাত পা বেঁধে অমানবিক নির্যাতন করা হয়। বাধা দেয়ায় মারধর করা হয় শাহেদা নামে আরও এক নারীকে। সে ঘটনার ভিডিও ধারণ করে একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর দেশ বিদেশে তুলপাড় শুরু হয়। নির্দেশদাতা সে সময়ের মধুপুর ইউপি চেয়ারম্যান আইনাল হককে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। সাক্ষ্য ও জেরা শেষ হলেও নানা অজুহাতে শেষ হচ্ছে না বিচার কাজ। এ নিয়ে দুশ্চিন্তায় বাদীপক্ষ। কোর্টে যাচ্ছি, শুধু তারিখের পর তারিখে দেয়, কিন্তু মামলার কখনো রায় পাচ্ছি না। বিভিন্ন হুমকি ধমকি চলতে আছে, যে কোনো মুহূর্তে আমার বড় ধরনার ক্ষতি করতে পারে। এই যে ভাই ভীতি দেখা আছে, আমার মেয়েক মারি ফেলাইবে, অমুক করবে, ধমুক করবে, আমাদের থাকতে দেবে না। যাচ্ছে রাচ্ছি বাবা, আসতেছি বাবা, কোনো আমাদের বিচার হচ্ছে না, বিচার পাচ্ছি না আমরা। দীর্ঘদিনেও বিচার না হওয়ায় হতাশ মধুপুরের বর্তমান চেয়ারম্যান। আদালতে মামলা জটের কারণে বিচার দেরি হচ্ছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। অপরাধী যেই হোক, ন্যায় বিচারের সাথে বিচারটা দ্রুত হওয়া দরকার। মামলা মনিটরিং করার জন্য মহামান্য হাইকোর্টে একজন করে বিচারপতি প্রতি বিভাগে নিয়োগ করছে। কোথায় কোন মামলা কতদিন পড়ে আছে এই সমস্ত লিস্ট নিচ্ছে, এবং কেন হচ্ছে না সেটা লিস্ট নিচ্ছে, এবং এটা মামলাটা ডিসপোজাল না হওয়ার কারণটা কি সেটা জানতেছেন এবং মনিটরিং হচ্ছে। আলোচিত এই মামলাটি দ্রুত নিষ্পত্তির দাবি ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। লোকবলের অভাবে বন্ধ রয়েছে গোয়ালন্দ থেকে পোড়াদহ পর্যন্ত রাজবাড়ী অংশের বেশ কয়েকটি স্টেশনের কার্যক্রম। এসব স্টেশনে যাত্রী ওঠা নামার জন্য ট্রেন থামলেও নেই মাস্টার ও টিকিট কাউন্টার। এছাড়া প্ল্যাটফর্ম, বিশ্রামাগার ও শৌচাগার না থাকায় যাত্রী ভোগান্তির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ব্রিটিশ আমল থেকেই এই জেলায় ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহ, রাজবাড়ি থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া ও রাজশাহী রুটে প্রতিদিন 5টি ট্রেন 14 বার আসা যাওয়া করে। রাজবাড়ি থেকে ভাঙ্গা 64 কিলোমিটার রেলপথে স্টেশন রয়েছে 12টি। এর মধ্যে খানখানাপুর, বসন্তপুর, অম্বিকাপুর, ফরিদপুর কলেজ, বাখন্ডা, তালমা ও পুকুরিয়া স্টেশনে মাস্টার নেই। আর রাজবাড়ি ভাটিয়াপাড়া 94 কিলোমিটার রেলপথে 17টি স্টেশনের মধ্যেও 9টিতে নেই মাস্টার। এসব স্টেশনে বুকিং সহকারী পদও শূন্য। বন্ধ স্টেশনে ট্রেন থামলেও নেই কোনো কার্যক্রম। সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকেও। জরাজীর্ণ এসব স্টেশনে অবকাঠামো বলতে কিছু নেই। প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, বিশ্রামাগার ও শৌচাগার না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। কোনো স্টেশন মাস্টার নেই, পোর্টার নাই, পয়েসমেন্ট নাই, এখানে মাল বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই। স্টেশন প্ল্যাটফর্মে জরাজীর্ণ অবস্থা, তারপর ট্রেন আসতে টের পাওয়া যায় না, কখন আসবে কখন যাবে কিছু টের পাওয়া যায় না। বৃষ্টি বর্ষা আসতে পারে, বসার কোনো স্থান নাই। এদিকার প্ল্যাটফর্ম যেটা আছে এটা আপনার ভেঙে গেছে, গদ্দরজা কিছু নাই, সব অকাজে। টিকিট কাটার ব্যবস্থা নাই, আমরা গাছের নিচে বসে আছি। ওসব পায়খানা, ভালো করে স্টেশনটা বসার জায়গা, ওঠানোর জায়গা, এসব কিছু মিলেই আমাদের একটা ভালো পরিবেশ করে দিতে হবে। সরকারের যে রাজস্বটা পাইতো সে রাজস্ব থেকে বঞ্চিত। সারা বাংলাদেশে এই রেলের উন্নয়নের কাজ হলো, কিন্তু এই জুড়ে স্টেশনে হলো না। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় বলছেন রেলওয়ের এই কর্মকর্তা। জনবল যদি নিয়োগ দেওয়া হয়, প্রদান করা হয়, তাহলে এই কাজগুলো হবে। জনদুর্ভোগ বিবেচনায় স্টেশনের কার্যক্রম শুরু করে যাত্রী সেবা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানিয়েছেন আসন্ন জেলা পরিষদ ও গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে ইভিএমই করা হবে। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন যথাসময়ে আগামী ডিসেম্বর হবে। দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি আরও বলেন,
অনেকবার বিশেষজ্ঞ নিয়ে এসে ইভিএম এর ত্রুটি বের করার আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কেউই এর কোনো সমস্যা বের করতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান তিনি। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের চার রোহিঙ্গা নেতাকে হত্যার দায় স্বীকার করে ভিডিও ভাইরাল করা যুবক হাসিম নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ। রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ভিডিওতে দেয়া ও আত্মীয় স্বজনদের ঠিকানায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিমের স্বজনেরা বলছেন, গত কয়েক মাস ধরেই তিনি বাড়ির বাইরে থাকছেন। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্য মতে হাসিমের ভিডিওতে দেওয়া বক্তব্য সঠিক নয় বলেও জানায় পুলিশ। পুলিশের ধারণা, প্রকৃত অপরাধীদের আড়াল করতে অন্যের প্ররোচনায় এমনটা করতে পারেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুলনার মহেশ্বর পাশার রহিমা বেগমের নাটকীয় অপহরণে গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং মামলা দিয়ে হয়রানি করায় রহিমা ও তার মেয়ে মরিয়ম মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সকালে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ডে আসেন তারা। সেখানে মানববন্ধন ও সমাবেশে অভিযোগ করেন, জমি জমা বিরোধের জেরে রহিমা বেগম অপহরণের নাটক সাজিয়েছেন, মামলায় নিরীহ মানুষ ও তাদের পরিবারকেও হয়রানি করেছেন। কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় অভিযুক্ত ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার হওয়া অন্য পাঁচ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। সকালে আসামিদের জামিন ও রিমান্ডের শুনানি শেষে এ আদেশ দেন কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলীর আদালত। 22 সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া সাতজনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। 10 বছরেও বিচার হয়নি রামুর বৌদ্ধ বিহারের হামলা লুটপাটের, সাক্ষ্যদানে অনীহা, ত্রুটিপূর্ণ চার্জশিটে থমকে আছে দেশের সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জেরে কক্সেস বাজারের রামুর 12টি বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগে 10 বছর পূর্ণ হলো আজ। সাক্ষীদের সাক্ষ্যদানে অনীহা ও ত্রুটিপূর্ণ চার্জশিটে থমকে আছে বিচার। জড়িতদের শাস্তির পাশাপাশি মানুষের সম্প্রীতি অটুট থাকুক এমনটাই দাবি বৌদ্ধ সম্প্রদায়ের। কক্সেস বাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। 2012 সালের 29 সেপ্টেম্বর ইসলাম ধর্ম অবমাননার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে রামুর 12টি বৌদ্ধ মন্দির ও 30টি বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা, চলে ভাঙচুর লুটপাট। 30 সেপ্টেম্বর রাতে উখিয়া ও টেকনাফে আরও 7টি বৌদ্ধবিহার ও 11টি বসতঘরে হামলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাৎক্ষণিক হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথা গোজার ঠাঁই পেয়েছিল। পুড়ে যাওয়া বৌদ্ধবিহার বসতবাড়ি নির্মাণ করে দিয়েছিল সরকার, আশ্বাস ছিল দ্রুত বিচারের। হামলার ঘটনায় রামু, উখিয়া ও টেকনাফে 19টি মামলা হয়। আপোষের ভিত্তিতে একটি মামলা প্রত্যাহার হলেও সাক্ষীর অভাবে আটকে আছে পুলিশের করা 18টি মামলার বিচার কাজ। চার্জশিটে ত্রুটি থাকায় পুনঃতদন্তে পাঠানো হয়েছে 3টি মামলা। এই বিচারাধীন এই মামলাগুলো সাক্ষীগুলো সঠিক সময়ে না আসার কারণে এবং ওয়ারেন্ট দেওয়ার পরেও তারা না আসার কারণে মামলাগুলি বিচারের গতি পাচ্ছে না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চান না বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা, প্রকৃত অপরাধীর শাস্তির দাবিও জানান তারা। সাক্ষীর অভাবে যদি মামলার কার্যক্রম, বিচারিক কার্যক্রম সম্পন্ন করা না যায় তাইলে মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে সেটা অবশ্যই একটা দুশ্চিন্তার বিষয় আছে। যে বৌদ্ধ তরুণ উত্তম বড়ুয়ার ফেসবুক আইডির মাধ্যমে বিতর্কিত ছবি ছড়ানোর গুজব ওঠে, গত 10 বছরেও তার কোনো খোঁজ পায়নি আইন প্রয়োগকারী সংস্থাগুলো। ফেসবুক সহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে যেন আর কোনো সহিংসতা না হয় সে বিষয়ে সজাগ থাকার কথা বলছেন সবাই। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। পাবনার সাঁথিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ইছামতি নদীতে শেষ হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। সাঁথিয়া পৌরসভার আয়োজনে 10 দিনের প্রতিযোগিতায় স্থানীয় 9টি বাইচের নৌকা অংশ নেয়। শেষ দিনে মায়ের দোয়া এক্সপ্রেসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাগচি চ্যালেঞ্জার। প্রতিযোগিতা দেখতে দুই পাড়ে ভিড় জমান আশপাশের মানুষ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার সহ অন্য শাস্তি দেওয়া হয়েছে। শাবির 226তম সিন্ডিকেট সভার এ সিদ্ধান্ত বৃহস্পতিবার কার্যকর হয়েছে। শাস্তিপ্রাপ্তরা হলেন লোক প্রশাসন বিভাগের সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈয়দ মুস্তাকিম সাকিব এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ জায়েদ ইকবাল, মোহাম্মদ ইমাম হোসেন ইমরান, মোহাম্মদ রিফাত হোসেন ও মোহাম্মদ বিশাল আলী। তাদের আবাসিক হলের সিট বাতিল এবং ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মোংলায় হাঁস মুরগির খোপ থেকে অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে ছেড়েছে বন বিভাগ। সকালে উপজেলা সুন্দরবন ইউনিয়নের বড়ইতলা গ্রামের আকবর হাওলাদারের বাড়ির খোপ থেকে 9 কেজি ওজনের 11 ফুট লম্বা সাপটি উদ্ধার করেন স্থানীয়রা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা জানান, গতরাতে খাবারের খোঁজে এখানে চলে আসে সাপটি। উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রামে এবারও শারদীয় দুর্গাপূজা হবে বলে মন্তব্য করেছেন মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। সকালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, সব পূজামণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার এবং অবস্থানগত দিক বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে দেওয়া হবে না। পড়ালেখার পাশাপাশি চারপাশের পরিবেশ সম্পর্কে জানানো হলে শিক্ষার্থীরা বাস্তব জীবনে অভিজ্ঞ ভালো মানুষ হতে পারবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় উপ দূতাবাসের সহকারী হাইকমিশনার ডক্টর রাজীব রঞ্জন বিশ্বাস। সাউডার ইন্টারন্যাশনাল স্কুলের 25 বছর পূর্তি অনুষ্ঠানে অতিথি ছিলেন তিনি। চট্টগ্রাম নগরীর টেকনিক্যাল বিদ্যালয়ের লায়ন মোখলেসুর রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী। ইয়াবা পাচারের দায়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের সাবেক সহকারী উপপরিদর্শক আবুল বাশারকে 15 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। দুপুরে চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় দেন। 2018 সালের 18 আগস্ট মিরসরাইয়ের জোড়াগঞ্জে 32,000 ইয়াবাসহ বাশারকে গ্রেপ্তার করে র্যাব 7। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে জেলা প্রশাসনের উচ্ছেদ নিয়ে আইনজীবীদের নামে ফেসবুকে অপপ্রচার এবং ঢাকা প্রেস নামে একটি অনলাইনে মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন। দুপুরে মামলাটি আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট বদরুল আনোয়ার, ইব্রাহিম হোসেন বাবুল সহ সিনিয়র আইনজীবীরা আদালতে ছিলেন। আর এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আধুনিক কন্টেইনার স্ক্যানিং মেশিন কেনা হয়নি, চট্টগ্রাম বন্দরে মালামাল চিহ্নিতকরণে নেই গতি। করতোয়ায় এখনও নিখোঁজ শিশুসহ 3 জন, উদ্ধার অভিযান অব্যাহত, পরিবার প্রতি 50,000 টাকা ও খাদ্য সহায়তা। এবং রংপুরে সালিশে 2 নারীকে নির্যাতন মামলার বিচার শেষ হয়নি এক যুগেও, আসামিদের হুমকিতে কাটছে জীবন।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।